Hello everyone, Assalamualaikum. This is Sylvia Ali Dollar from British Council's official IELTS Test Center featured. So, আজকে আবার চলে আসলাম আইটি সেক্টরে যেখানে আমাদের সাথে আছে মোহাম্মদ হোসেন আনি ভাইয়া। তিনি আমাদের এখান থেকে IELTS প্রিপারেশন কোর্স করেছেন, মক টেস্ট অ্যাটেন্ড করেছেন, এক্সাম দিয়েছেন এবং আমাদের এখান থেকে স্টাডি অ্যাব্রডের প্রসেস করে স্টুডেন্ট ভিসা পেয়ে ক্যানাডার জন্য তার ব্রাইট ফিউচারের জন্য কন্টিনিউ করছেন। সো চলুন তার টোটাল জার্নির বিষয়ে এক্সপিরিয়েন্সটা জেনে নিই। সো ফার্স্ট অফ অল ভাইয়া কংগ্রাচুলেশন যে আপনি আপনার ভিসার একটি স্কোর পেয়ে বাইরের যে ক্যানাডার একটা স্বপ্ন ছিল ওইটা পূরণের জন্য ভিসা পেয়েছেন। সো আপনি যদি আমাদের এখানে যে স্টাডি অ্যাব্রোডের প্রসেসটা চলেছিল টোটাল জার্নিটার বিষয়ের জন্য আমাদের সাথে শেয়ার করতেন। সো আমি ফার্স্টে অনেক জায়গায় ট্রাই করছি, তো এগুলো নিয়ে অনেক জায়গা থেকে অনেক হ্যারাস হয়েছি কিন্তু এরকম কোনো সার্ভিস পাই নাই। তো ফাইনালি আমি ফিউচারেডি আসছি, তারপর এখানে দেখলাম যে এক্সামিনাররা ক্লাস নেয়, তো ওনাদের সার্ভিস তো অনেক ভালো। প্লাস আমার একটা কোর্স ছিল 2 মান্থের, তখন আমি এটাতে অ্যাটেন্ড করি। তারপর কিছু কোর্স আছে, ক্র্যাশ কোর্স আছে, এগুলো করলে আরও ভালো একটা প্রিপারেশন হয়। তারপরে ফাইনালি দেখলাম এখানে ওনারা এক্সাম নেয়, তো এর জন্য কি আর আমার ভিতর থেকে যে একটা নার্ভাসনেস ওটা কেটে গেছে, কারণ যেই জায়গায় আমি বসে ক্লাস করছি এখানে এক্সাম দিতেছি, তো এটা অনেক ভালো। তো পরে এখানে দেখলাম যে যে ফিউচারেডি যে সার্ভিসগুলো ওনারা অফার লেটার উইদিন 7 ডেজে দিয়ে দেয়, তো এটা অনেক ভালো। তো এটা করার পর আমি এক্সাম দিলাম, এক্সামের পরে দেখলাম ভালো একটা স্কোর আসছে। পরে ফিউচারেডে আমি অফার লেটারের জন্য অ্যাপ্লাই করছি, তো 7 দিনের ভিতরেই চলে আসছে। তারপর যেই আউট সাপোর্টগুলো যেই হেল্পগুলো, তো আমি এগুলো নিয়ে অনেক মানে নার্ভাস ছিলাম যে কী হবে। তো আপনারা দেখলাম যে ফিউচারের থেকে মানে অনেক হেল্প করছে, আমার এরকম কোনো তারপর সমস্যা মনে হয় নাই, যতটুকু হেল্প করার সবগুলো এগুলো মনে হয় জন্য মানে এখন অবশেষে আমি ভিসাটা পাইছি, আমি অনেক থ্যাঙ্কফুল ফিউচারের থেকে। আপনি যদি আমাদের যে ক্যারিয়ার কাউন্সিলিং সাইটটা আছে যে আপনাকে এটা কতটুকু হেল্প করেছে যে আপনি ক্যানাডা যাবেন ওই বিষয়ে আর কি কনফার্ম হতে, যে আমি কোন ব্যাকগ্রাউন্ডে যাব বা কোনটা আমার জন্য বেনিফিটেড হবে এই বিষয়টা বিষয় যদি বলতে। এটা হচ্ছে যে আমি ফার্স্টে অনেক জায়গায় দেখছি যে কোন জায়গায় যাওয়া যায় ক্যানাডাতে, এটা ইচ্ছা ছিল। তারপর দেখলাম যে ক্যানাডাতে মানে ভিসার সিও, তো ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে আমি যেতেছি ইউটিভিস্টেস 2, এটাতে ভিসার এসে আরও ভালো, এর জন্য আমাকে রেকমেন্ড করছে ফিউচারের থেকে যে এটাতে যাও। তো এখন ফাইনালি হয়েছে ইনশাল্লাহ। সো হ্যাপি ফর ইউ। সো এখন আপনি টোটাল সার্ভিসটা আমাদের নিয়েছেন, প্রিপারেশন কোর্স করেছেন, মক টেস্ট দিয়েছেন, IELTS এক্সাম দিয়ে ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করেছেন, স্টাডি অ্যাব্রোড করে সাকসেসফুলি ভিসাও পেয়েছেন। সো টোটাল এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি কি আপনার ফ্রেন্ডস আর রিলেটিভকে আমাদের ফিউচার রেকমেন্ড করবেন? অবশ্যই আমি এটা করবো, কারণ আমি ওনাদের সার্ভিসে একদম পুরো স্যাটিসফাইড, কোনো ল্যাকিং নাই, তো সব কিছু দিক দিয়ে ঠিক আছে। আমি অবশ্যই আমার ফ্রেন্ডদের সাজেশন করব যে এখানে আসার জন্য যারা বাইরে অ্যাব্রোডের জন্য যায় অবশ্যই আমি এটা করব, আর আমি ওনাদের সার্ভিসে আসলে অনেক হ্যাপি। এটা ছিল আমাদের আরেকটি সাকসেস স্টোরি, আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন আমাদের ফিউচার এডের থ্রুতে, টোটাল সার্ভিসটা আমাদের থ্রুতে নিতে পারেন, প্রিপারেশন কোর্স, মক টেস্ট, ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম অ্যাটেন্ড করে ভিসা প্রসেসিং করে একটা সুন্দর একটা কান্ট্রি থেকে নিজের ক্যারিয়ারটা গড়তে পারেন। সো আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের ফিউচার এডের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।